আমার এত বছরের জীবনে আমি অনেক ধরনের সিনেমা দেখেছি। কিছু কিছু সিনেমা খুব ভালো, কিছু কিছু সিনেমা খুব খারাপ, কিন্তু একটা ভালো সিনেমাকে জঘন্য হয়ে যেতে আমি লাইফে ফার্স্ট টাইম দেখলাম। মানে আমি জানি না অভিমন্যু মুখোপাধ্যায়ের মতো এত ভালো একজন ডাইরেক্টর, যিনি টেকোর মতো সিনেমা বানিয়েছেন, যিনি গুগলির মতো সিনেমা বানিয়েছেন, তিনি কি করে এরকম একটা ঝুল সিনেমা বানিয়েছিলেন। জানি হয়তো অনেকে অনেক কথা বলবে যারা সোহমের ফ্যান, আমি নিজেও সোহমের কিন্তু বড় ফ্যান, কিন্তু বলতে বাধ্য হচ্ছি এইটার মতো এত ভাটের সিনেমা, এত ঝুল সিনেমা আমি আমার লাইফে কোনোদিন দেখিনি। ফার্স্ট অফ অল, এটা যখন ট্রেলার এসেছিল সেই ট্রেলারটা দেখে আমি প্রেমামার এক ট্রেলার দেখছিলাম নাকি পিয়ারের ট্রেলার দেখছিলাম সেটা আমি বুঝতে পারিনি। তার চেয়ে একটা বড় বড় কথা আমার যেটা মনে হয় একটা বিরাট বড় ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে এটাই যে সিনেমাটার নাম পিয়ারে না দিয়ে সিনেমাটার নাম রিয়ারে দেওয়ার খুব দরকার ছিল। কারণ সারা সিনেমায় সোম সারাক্ষণ শুধু ওড়িয়া ওড়িয়া করেই গেছে। আমি জানি না এটা কি লজিকে বানানো হয়েছে যে প্রত্যেকটা সিনেমাতে একটা সিনেমায় ওড়িয়া বলেছে বলে তাকে জীবনের সব সিনেমাতে ওড়িয়া বলে যেতে হবে কি। মানে এগুলো আমি বুঝি না কি করে এই লজিক গুলো মাথায় আসে। আজকে যখন সিনেমাটা দেখলাম, আমি এর আগে একবার দেখেছি কিন্তু আজকে আর একবার দেখতে বাধ্য হলাম, কারণ প্রথমবার দেখে আমার মাথা ঘুরে গেছিল যে একটা ভালো সিনেমা কি করে নষ্ট হয়ে যেতে পারে। প্রথম কথা, একটা সিনেমাটা শুরু হয় একটা ক্রিকেট খেলা দিয়ে, সে ক্রিকেট খেলায় বাচ্চারা খেলছে নাকি বড়রা খেলছে বুঝে উঠতে পারি না। এ একবার বল করতে চলে আসে, আবার সেই ব্যাটসম্যানই ব্যাট করতে শুরু করে দেয়, শুধু দুজনেরই খেলা হচ্ছে, বোলার আর ব্যাটসম্যানের, দুই হিরোর মধ্যে খেলা হচ্ছে, বাকি ব্যাটসম্যানের নামেও না ওঠেও না। তো সেটা ছিল অন্য কথা। সেকেন্ড অফ জল হচ্ছে গল্পটা, যেটা খুব একটা খারাপ ছিল না, গল্পটা নো ডাউট ভালো ছিল, কিন্তু সেই গল্পটাকে কিঞ্চিত বাজে করা হয়েছে। এখানে ওখানে গিয়ে এখানে ওখানে এসে মানে পুরো একদম সেই পড়ে না তাল গল্প কি দেওয়া সেটাই হয়েছে। একজন সোমের মতো এত ভালো অভিনেতাকে দিয়ে কেন যে এইসব স্ক্রিপ্টে সে রাজি হচ্ছে, আমার সবচেয়ে একটা বড় কথা এটা বলার যে এই সিনেমাটা যখন আমি দেখলাম, আমি দেখে ভাবছি যে কি করে এই সিনেমাগুলো করতে রাজি হয়। আমি জানি টাকা পয়সার দরকার আছে, অবশ্যই ভালো সিনেমা আসছে না যখন এত সিনেমা করতে হয়, কিন্তু একটু ভেবে চিন্তে তো করা উচিত। আর আমি জানি না অভিমন্যু মুখোপাধ্যায়ের মতো এত ভালো ডাইরেক্টর কি করে এরকম স্ক্রিপ্ট নিয়ে সিনেমা বানালেন। এই সিনেমাতে আর একজন অভিনেতা ছিলেন যিনি সাইড রোলে অভিনয় করেছেন, তাকে কি জন্য সিনেমাতে নেওয়া হয়েছিল বুঝলাম না, গাড়ি চালানোর জন্য নাকি ক্রিকেট খেলায় ফিল্ডিং করার জন্য নাকি শপিং মলে শপিং করতে আসার জন্য বুঝতে পারিনি, কারণ তার ওইটুকুই পার্ট। বাকি চরিত্রে কাঞ্চনের পার্ট কি করতে আছে সিনেমা কেন গ্যারান্টি, পুরো সিনেমায় খুব দেখি গেল এই রেলা ওই রেলা করে লাস্টে ভয় পেয়ে গিয়ে হঠাৎ ক্ষমা চাইতে চলে এলো। সে ক্ষমা চাওয়া অনেক সিনেমায় হয়েছে, ভালো লাস্ট অনেকই হয়েছে, কিন্তু এইভাবে কাউকে ভালো হতে লাইফে দেখিনি। তো এই সিনেমাটার আমার পজিটিভ সত্যি কথা বলছি খুব একটা কিছু চোখে পড়েনি, হয়তো অনেকে অনেক কথা বলবেন অনেকে বলবেন, এবং এই সিনেমাটাকে আমার মনে হয় অনেক ভালো করে যেত, কিন্তু পাগলের মতো কিছু সেন্টিমেন্ট ঢোকানো হয়েছে। দেখুন সোহম দুটো তিনটে সিনেমাতে ওড়িয়া বলে জনপ্রিয় হয়েছে মানছি, প্রসেনজিৎ কোনো একটা সিনেমায় বলেছিল আমি চুরি করিনি, তাই বলে তাকে সব সিনেমাতে বলানো হয়েছে আমি চুরি করিনি আমি চুরি করিনি, এইগুলো কি লজিক এগুলো করা হয় বুঝি না। তারপরে যেটা সব থেকে বড় বাজে আমার বিচ্ছিরি লেগেছে হচ্ছে ক্লাইম্যাক্স, এরকম আজব ক্লাইম্যাক্স, মানে শুধু সঙ্গে শুধু কাঁদিয়ে গেল। আরে কাঁদার তো মানুষের কারণ থাকে, আমি সুহস্রী মানে শ্রাবন্তীর যে দুঃখের কারণটা এটা হয়েছিল সেটা হচ্ছে তাকে ডাক্তার বলেছিল আর ওইসব নিয়ে কিছু মনে করানো যাবে না। এদিকে সে মানে সোহমের ব্যাপারটা ছিল সে একটু ইয়ার্কি মারছিল, শ্রাবন্তী শ্রাবন্তী সেটাকে সিরিয়াসলি নিলে চলে গেল সুইসাইড করতে। আমি বুঝলাম না এর আগে তার জীবনে তো আরো বড় বড় দুঃখ এসেছে অনেক, সে তখন কোনো সুইসাইড করলো না, এদিকে যখন তার সবচেয়ে কাছের মানুষ তাকে একটু ইয়ার্কি মারতে গেল তখন তার সুইসাইড করার সঙ্গে জেগে গেল। আমি জানি না এটা কি লজিক, ডিয়ার কমরেডও এরকম বিষয়ে দেখানো হয়েছে কিন্তু সেটা কারণ দেখানো হয়েছে উপযুক্ত বোঝানো হয়েছে, কিন্তু এখানে সবার অভিনয় ভালো করলেও আমার মনে হয়েছে পারফেক্টলি সিনেমাটাকে অনেক বেটার করা যেত, অনেক বেটার করা যেত, অনেক আরো সুন্দরভাবে সিনেমাটাকে বানানো যেত। এটা আমার মানে নিজের ব্যক্তিগত মতামত, জানি না আপনাদের সঙ্গে মতামত মিলবে কিনা, কিন্তু আপনাদের কি মতামত অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এখনো মতো ভাই, আবার আসবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড টেক কেয়ার।